হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। তো দাভিঞ্চি রিজলভের এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে এবং এই টিউটোরিয়ালের যে লেন্থ সেটা অনেকটাই বড় হবে। এর কারণ হচ্ছে এখানে মূল সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি হবে। সো এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও মেকিং করে থাকেন, আশা করছি আপনি এই ভিডিওটা দেখার পর নিজে নিজে আপনার ইউটিউবের জন্য ভিডিও মেকিং করতে পারবেন। এর কারণ হচ্ছে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্ট নামে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটি যদি ওপেন করা হয়, সো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার র ফুটেজটা আছে, অর্থাৎ আমার ক্যামেরার যে ভিডিও ফাইলটা সেই ফাইলটা এখানে। দেন হচ্ছে আমাদের একটা আউটরো আছে, একটা ইন্ট্রো আছে, একটা লোগো আছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, পাশাপাশি একটি লোয়ার থার্ডস এখানে আমি নিয়েছি। সো এই যে জিনিসগুলো, এই এলিমেন্টগুলোই তো সাধারণত আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করে থাকি। সো এই এলিমেন্টগুলোই আমি কিভাবে আপনারা প্লেসমেন্ট করবেন দাভিঞ্চি রিজলভ সফটওয়্যারটি ব্যবহার করে, অর্থাৎ আপনার ভিডিওকে কিভাবে এডিটিং করবেন, তার সমস্ত প্রক্রিয়া দেখব এই ভিডিওটির মাধ্যমে। সো আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দিই। সো এটাকে আমরা দিয়ে দিই ভিডিও এডিটিং। দেন আমরা এখান থেকে ক্রিয়েট, আমি এখান থেকে জাস্ট স্কিপ করে দিচ্ছি। সো নতুন ভার্সন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আপাতত স্কিপ করে নিচ্ছি। দেন আমাদের কাজ হবে সবার প্রথমে কি মিডিয়া অপশনে যাওয়া। সো মিডিয়া অপশনে আসলাম, আপনারা এখান থেকে চাইলে আপনার যে ফাইলগুলো আছে খুঁজে বের করে নিতে পারেন। সো শর্টকাট প্রসেস হচ্ছে জাস্ট এটাকে মিনিমাইজ করে নেবেন। করার পর এখান থেকে যে ফোল্ডার আকারে করে একসাথে আপনার যত ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিলে জাস্ট সেটাকে টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই সমস্ত ফাইল চলে আসবে এখানে। দেন আমরা ম্যাক্সিমাম সাইজে নিয়ে নিচ্ছি। এখন আমি এই সমস্ত এলিমেন্টকে আমাদের এই যে মিডিয়া ইনপুট সেন্টার আছে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, জাস্ট টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ডোন্ট চেঞ্জ। অলরাইট, আমাদের ফাইলগুলো এখানে চলে এসেছে। দেন আপনারা চাইলে এখান থেকে কাট করতে পারেন। আমরা লাস্ট যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে কাট করতে হয় এবং এডিটের টুকটাক বিষয় সম্পর্কে জেনেছিলাম। সো আমি ভাবলাম যে এই জিনিসটাকে অনেক লং না টেনে গিয়ে বেসিক পার্টগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা খুব দ্রুত ভিডিও এডিটিংটা শুরু করতে পারবেন তার জন্য। সো আমরা এই কাট অপশন আর যাচ্ছি না। সো এই কাটের আমাদের কোনো কাজ নেই, আমরা সমস্ত কাজ কী করবো এডিট অপশনে গিয়ে করবো। সো তার জন্য আমরা এডিট অপশনে চলে যাব। তো এখানে আসার পর আমাদের কাজ হবে আমাদের যে ভিডিও ফুটেজটা, সেই ভিডিও ফুটেজটা যদি আমরা মাউস রাখি তাহলে আমাদের যে সোর্স প্যানেল আছে এই সোর্স প্যানেল আমরা সেটা দেখতে পাবো। যদি মাউসের ল্যাপ বাটন ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে ফিক্সড হয়ে যাবে। অলরাইট, অথবা আপনি এটাকে টেনে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবেন। দেন আমরা এখানে আর কোনো কিছু করবো না, আমাদের এই সোর্স মনিটর আসলে তেমন একটা কাজ থাকে না। যারা কিনা বেসিক এডিটিংগুলো করি, যখন আমরা অ্যাডভান্স এডিটিং করি তখন আমাদের এটার কাজ আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাজ নেই। সো আমরা তার জন্য কি করবো, আমাদের যে ভিডিও ফুটেজটা র ফুটেজটা সেটাকে টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসবো। তো টাইমলাইনে নেওয়ার পর আপনাকে এখন টাইমলাইনের যে টুলসগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। সো আমি ঝটপট পরিচয় করে দিচ্ছি। যেমন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রিম এডিট মডুল, এখানে আপনি যদি কিবোর্ড থেকে টিপ প্রেস করেন তাহলে এই অপশনটা অ্যাক্টিভ হবে। দেন আপনার এই পাশে আরেকটা অপশন আছে ডাইনামিক ট্রিম, এবং আপনি এখানে যদি মাউস রাখেন আপনার এই টুলসের নামের পাশাপাশি আপনি যেই অপশনটা পাবেন সেটা হচ্ছে যে শর্টকাট কি, যেমন ডাব্লু প্রেস করলে আপনার ডাইনামিক ট্রিম যে অপশনটা আছে সেটা অন হয়ে যাবে। কিন্তু মূলত আমাদের বেসিক্যালি এই ব্লেডের যে আইকন আছে এটা আমাদের কাজ লাগে। এটার কাজ হচ্ছে ব্লেড এডিট মোড, বা এটাকে অনেকে ইরেজার বলে বা ট্রিমার বলতে পারেন। আমরা মূলত ট্রিমার নামের সাথে পরিচিত, যে কোনো একটা ভিডিওকে ট্রিম করা বা কাট করা। সো এটাকে ব্লেডই বলা হচ্ছে এই ক্ষেত্রে। সো দেন এখানে আরও বেশ কিছু অপশন আছে, আপনি ইনসার্ট ক্লিপ, আপনি যদি ভিডিওর মাঝখানে কোনো ক্লিপকে অ্যাড করতে চান তাহলে ইনসার্ট ক্লিপ। সো আমরা এগুলোর আর ডিটেলসে যাচ্ছি না, আমরা যা শর্টকাট একটু বলে দিচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো। সো এটা হচ্ছে স্ন্যাপিং টুল। সাপোজ আপনি একটা ক্লিপের পেছনে যদি আরেকটা ক্লিপ রাখতে চান, সো এই ক্লিপটা রাখতে চাচ্ছেন, সো এটা স্ন্যাপ করবে। ঠিক আছে, যখন আমি মাউসটা রাখছি স্ন্যাপ করে এটার পাশাপাশি চলে আসছে। যদি স্ন্যাপিং মোডটা অফ থাকে তখন আমাকে কি ম্যানুয়ালি করতে হবে, এবং একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও ওভারলে হওয়ার সম্ভাবনা থাকে। সো যখন আমরা স্ন্যাপ মোডটা অন করে দেব তখন আমরা সিকিউর থাকবো যে আমার এটার উপর ওভারলে হলেও স্ন্যাপ করে করবে। সো স্ন্যাপ করা মানে কি মাউসটা ছেড়ে দিব, আমাদের একটার সাথে আউট যে আমাদের একেবারে ভিডিও শেষ পর্যায়ে আছে সেখানে অ্যাডজাস্ট হয়ে গেল। সো আপাতত আমরা এটা ডিলিট করে দিচ্ছি। দেন আছে আমাদের লিঙ্ক অপশন করা। তো এই লিঙ্ক অপশনটার কাজ কি, সাপোজ আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এবং অডিও, আমি যদি মাউসের ল্যাপ বাটন চেপে ধরে ডানে বামে মুভ করি ভিডিও এবং অডিও একত্রে কিন্তু মুভ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না শুধুমাত্র ভিডিওটা মুভ হবে, অডিওটাকে আমি ডিলিট করে দিব। সেই ক্ষেত্রে কি করব, আমরা এটাকে সিলেক্ট করব। করার পর এই যে লিঙ্ক আইকনটা আছে এই লিঙ্ক আইকনটা তুলে দেবো, জাস্ট মাউসের ল্যাপ বাটন ক্লিক করব। এখন আমরা বাইরে ক্লিক করে দেখেন, মাউস যদি আমরা ক্লিক করি অডিও ভিডিও আলাদা সেপারেটলি আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। চাইলে আমরা
অডিও ডিলিটও করে দিতে পারবো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হতে পারে, এ কারণে দেখিয়ে দিলাম। তো আমি আবার কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় নিয়ে নিচ্ছি এবং দুইটাকে লিংক করে দিলাম। সো লিংক করার পর এখানে আরও বেশ কিছু অপশন আছে, মার্কার অপশন আছে, তারপরে এইখানে বেসিক্যালি আপনাদের যেটা দরকার, এখানে বেশ স্কেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফুল এক্সটেন্ট, এখানে যতগুলো ফ্রেম আছে পুরো ফ্রেমটা। আমি ফ্রেম সম্পর্কে প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম আসলে ফ্রেম জিনিসটা কি, অর্থাৎ আপনার ভিডিওর যে ফ্রেম রেট বা FPS। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ফুল ফ্রেমে আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। এতক্ষণ খুব ছোট একটা ক্লিপ মনে হচ্ছিল, এখন কিন্তু বেশ বড়সড় একটা ক্লিপে কনভার্ট হয়ে গেছে। দেন যদি আমরা এখানে ক্লিক করি, এটা হচ্ছে ডিটেলস জুম, আরও বেশি ডিটেলস আসবে। সো ডিটেলস বলতে এখানে আমরা কিন্তু অডিওর যে ওয়েব ফর্মগুলো আছে, ওয়েবগুলো আছে, সেগুলো কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেন পরের অপশন যদি আমরা দেখি, এটাকে বলা হচ্ছে কাস্টম জুম। কাস্টম জুম হচ্ছে আপনি আপনার মন মতো জুম করে নিতে পারেন। সো তার জন্য আপনি যে কাজটা করবেন, শিফট প্রেস করে যদি আপনি এইভাবে লেয়ার সিলেক্ট করেন, তাহলে উপরে নিচে শিফট প্রেস করলে এটাকে এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ বর্ধিত করতে পারবেন। আর যদি চান যে আপনি কাস্টম জুম করতে, যেটা বলছিলাম, সো এই কাস্টম জুম করার জন্য এখানে একটা স্কেল অপশন পাবে, এটা দিয়ে আপনি কাস্টমলি জুম করে নিতে পারেন আপনার কতটুকু দরকার। সো ডানে টানলে এরকম জুম হবে, বামে টানলে জুম আউট হবে। সো এই বিষয়গুলো প্রথমে ক্লিয়ার যদি আপনি না হন, তাহলে কিন্তু আসলে ভিডিও এডিটিং করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের ভলিউম। ভলিউমটা হচ্ছে আমরা যে অবজারভেশন করব, এটার আমার যে মিউজিকটা আছে বা আমার যে সাউন্ডটা আছে, আমি কথা যে বলবো, সে কথার যে ভোকাল সাউন্ড, সেই সাউন্ডের পরিমাণ আমি অবজারভেশন করার জন্য আমার হেডফোন বা আমি সরাসরি যদি স্পিকারে শুনতে চাই, সেটার পরিমাণটা কতটুকু হবে, কম বেশি, সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, তার জন্য আমাদের এই ভলিউম কন্ট্রোলারটা দেওয়া হয়েছে। আর বাম পাশে তো বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, এগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করবো না। বেসিকলি আমরা বেসিক ভিডিও এডিটিংটা ঝটপট শিখে ফেলবো এই ভিডিওর মাধ্যমে। অলরাইট, আর এখানে তো আপনারা জানেনই যে এটাকে প্লে করার জন্য আমরা এখানে প্লে করতে পারি। সো এখন অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজ হবে, র ফুটেজটাকে যখন আপনারা নেবেন, অর্থাৎ আপনার মেইন ভিডিও ফাইলটাকে যখন আপনার টাইমলাইনে নিয়ে আসলেন, এটা সম্পূর্ণটাকে টাইমলাইন বলে। সো টাইমলাইনে নিয়ে আসার পর আপনার কাজ হবে এই ভিডিওতে অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলা। তো অপ্রয়োজনীয় অংশগুলোকে কাটার জন্য আপনারা অবশ্যই তো প্লে করে করে দেখবেন যে কোন জায়গায় কি, তবে তার থেকে বেটার হচ্ছে যে আপনি প্রথমে কি করেন, যে আপনার এই যে টাইমলাইনটা গেছে এটাকে কিছুটা জুম ইন করে নেন। জুম ইন করে নিলে আপনার এই যে কার্ভগুলো দেখতে পাচ্ছেন, এই কার্ভ বা ওয়েবগুলো, এই ওয়েবগুলো দেখে আপনি অনেকটা বুঝতে পারবেন। যেমন এই ওয়েব থেকে বোঝাই যাচ্ছে আমি কথা বলা শুরু করেছি এই জায়গা থেকে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কথা বলা শুরু করেছি, এর আগে আমি কোনো কথা বলিনি। আমি কিন্তু এখান থেকে চাইলে এই অংশটুকুকে প্রথমেই ট্রিম করে নিতে পারি, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব, ব্যাস ট্রিম হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে সিলেকশন করে এটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করার পরপরই দেখেন আমাদের ফাইলটা কিন্তু সামনের দিকে চলে এসেছে। এটার কারণ হচ্ছে স্ন্যাপ মোডটা অন করা, যদি না থাকতো তাহলে এটা পূর্বের জায়গায় থেমে থাকতো। আর এখানেও বেশ কিছু অপশন আছে, যেমন আপনি যদি চান এই লেয়ারের মধ্যে কোনো কিছু করবেন না, আপনার এই লেয়ারের মোটামুটি যতটুকু কাট করা অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেওয়া হয়ে গেছে, তখন আপনি এটাকে লক করে রাখতে পারেন। লক করে রাখলে যেটা হবে, আপনার এই ভিডিওর সাপোজ আপনি এটার উপর যদি কোনো একটা ইমেজ রাখেন, সেই ইমেজটাকে আপনি কাট করতে চাচ্ছেন বিশেষ বিশেষ জায়গায়, তখন কিন্তু আপনি ওই ইমেজটাকে শুধু কাট হবে, এই ভিডিওটা আর কাট হবে না, তখন এটা লক অবস্থায় থাকবে। সো আপনার যখন দরকার হবে আপনি এটাকে লক করে নিতে পারেন। ঠিক পাশাপাশি অডিওকে চাইলে লক করতে পারেন, চাইলে দোনোটাকেই একত্রে লক করে নিয়ে দেন অন্যান্য কাজগুলো করতে পারেন। সো এখন আমি একটু জাস্ট এখান থেকে প্লে করে দেখবো যে আসলে আমার কথা বলাটা কোন জায়গা থেকে শুরু। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো 5টি টিপস, এবং এই 5টি টিপস যদি আপনি আপনার ইউটিউব অলরাইট, সো আমি এখান থেকে কথা বলা শুরু করেছি, আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং চ্যানেলে অ্যাপ্লাই করেন। সো আমি এখন যে কাজটা করব, যে ঝটপট আমার এই ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলোকে আমি একটু প্লে করে জাস্ট অংশগুলোকে কাট করে নিব। সো কাট করার জন্য আপনার বললামই যে এখান থেকে জাস্ট আমরা এই যে ব্লেড যে টুলটা আছে এই টুলটা ব্যবহার করবো, অথবা আপনার কিবোর্ড থেকে বি প্রেস করলেও কিন্তু আপনার এই টুলটা অ্যাক্টিভ হবে। আবার বি প্রেস করবেন, আবার হচ্ছে আপনি এখান থেকে যখন সিলেকশন এ প্রেস করবেন তখন আপনার কি সিলেকশনে চলে আসবে। সো এই দুইটা জিনিস করতে পারেন, কিবোর্ড থেকে হচ্ছে একবার বি প্রেস করবেন যখন কাট করবেন, আবার যখন কাট করার পর ওই অংশটাকে আপনার ডিলিট করতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সো আমি এতটুকু কাট করবো, সে মাঝের অংশটুকু, সো আমরা দেন আমরা বি প্রেস করার পর এখন আমরা এ প্রেস করবো। সো কিবোর্ড থেকে এ প্রেস করে আমি এটাকে সিলেক্ট করবো, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো, আমার মাঝের যে অপ্রয়োজনীয় অংশ সেটা কাট হয়ে যাবে। সো আমি আমার এই ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলো একটু আমি শুনে কাট করে নিচ্ছি।
তো এই ভিডিওতে আসলে ট্রিম করার মতো তেমন কোনো কিছুই ছিল না, আমি একবারই খুব ভালো পারফর্ম করেছিলাম, যার কারণে অনেকটা অংশই আমার, এটা হচ্ছে ভিডিওর একটা পার্ট, আরও এরকম তিন চারটা পার্ট আছে, আমি পরবর্তীতে সেই পার্টগুলোকে অ্যারেঞ্জ করে নেব। জাস্ট আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যে আমি কিভাবে এডিটটা করি। সো এই তো গেল আমাদের মেন যে ফুটেজটা ছিল, সেই ফুটেজের যে অপ্রয়োজনীয় অংশগুলো সেগুলোকে আমরা কাট করে নিলাম। দেন আমাদের কাজ হবে ইন্ট্রো অ্যাড করা। সো এখানে আমার একটা ইন্ট্রো আছে, সো এই যে ইন্ট্রোটা, সো এখানে আপনারা যে কাজটি করতে পারেন, আপনার এখানে যে ভিডিও ফুটেজটা আছে, হতে পারে এখানে আমি ইন্ট্রো নিয়েছি, কিন্তু আপনি যদি ইন্ট্রো না নিয়ে অন্য কোনো ফুটেজ নেন, সেই ফুটেজের অপ্রয়োজনীয় অংশটা বাদ দিয়ে কিন্তু আপনি প্রয়োজনীয় অংশটা নিয়ে নিতে পারবেন। অলরাইট, সো আমরা সোর্স মনিটর আর কোনো কিছুই করছি না, আমি জাস্ট এটাকে ডানে টেনে আমি আমাদের টাইমলাইনে নিয়ে আসবো পুরো ভিডিও ইন্ট্রোটা। এটা হচ্ছে আমার ভিডিও ইন্ট্রো। দেন এই যে গ্যাপ অংশগুলো আছে না, এরকম গ্যাপ হয়ে গেলে আপনি জাস্ট এখানে মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন কিছু গ্রে হয়ে গেছে। দেন রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিটে ক্লিক করবেন, অথবা শিফট প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলেও আপনার এটা হবে। সো করার পর আমাদের এই দুইটা ভিডিও অ্যাড হয়ে গেল। দেখেন আমার প্রথমে ইন্ট্রো প্লে হবে, দেন আমি আমার যে ভিডিও সেটা চলে আসবে, আমি একটু প্লে করে দেখাচ্ছি। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি টিপস। অলরাইট, সো আমাদের ইন্ট্রো অ্যাড করা হয়ে গেল। ঠিক সিমিলারলি জাস্ট আমি আমার যে ভিডিওর আউটরো আছে, এই আউটরোকে টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসবো। খুব সিম্পল, ঠিক আছে, কঠিন ভাবলে কঠিন আর সিম্পল ভাবলে সিম্পল। সো এখন দেখেন আমাদের ইন্ট্রো আউটরো সমস্ত বিষয় অ্যাড করা হয়ে গেল। এখন আমরা অ্যাড করবো কি, আমাদের ভিডিওতে অবশ্যই একটা লোগো অ্যাড করতে হয়। নর্মালি আমরা যারা ইউটিউব করি, আমাদের ইউটিউবের যে লোগোটা আছে সেটা ভিডিওতে যদি আমরা রাখি তাহলে আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য অনেকটাই সুবিধা হয়। সো আমার একটা লোগো আছে, জাস্ট আমি এই লোগোটাকে এখন আমাদের এই টাইমলাইনে নিয়ে আসবো, টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। সো করার পর আমি এটাকে একটু জুম করে নিচ্ছি টাইমলাইনটাকে। জুম করার পর এই যে এটার সাথে উপরে যদি মাউস রাখি তাহলে আপনি এক্সটেন্ড করার অপশন পাবেন, জাস্ট টেনে আপনি মাউস টেনে যতটুকু রাখতে চান ততটুকু নিয়ে নেবেন। দেন একটু জুম আউট করে নেবেন এখান থেকে, করার পর আবার এটাকে টেনে এক্সটেন্ড করে আপনার পুরো ভিডিও জুড়ে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে সিমিলারলি আপনি এই ইমেজটাকেও বিভিন্ন অংশে কাট করতে পারবেন। যে জায়গায় আপনার লোগো দেখানোর দরকার নাই সেখানে আপনি চাইলে কাট করে দেবেন। এখন ব্যাপার হচ্ছে এই লোগোটাকে কিভাবে ছোট করবেন, এটা তো আমার ফেস টেস সব ঢেকে গেল তাই না। সো এটাকে ছোট করার জন্য এই পাশে একটা অপশন পাবেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আপনি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে দেবেন, তাহলেই এটাকে আপনি খুব সিম্পলি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ফিচার, এটা সমস্ত ফিচারই আপনি এই সফটওয়্যারে পাবেন, তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাকে কিনে নিতে হয়, আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ডিফারেন্স হচ্ছে এটাই। ওকে, সো আমরা এটাকেও এখন আমাদের যে লোকেশন আছে সেই লোকেশন আমরা সেট করে দিলাম। সো এখন আমরা এটাকে চাইলে ডানে বা আমি যেখানে মন চাই সেখানে কিন্তু সেট করে দিতে পারবো। সো আমি এরপর যে কাজটা করবো, আমরা এই ট্রান্সফর্মের যে অপশনটা আছে এটাকে আমরা তুলে দেব। তাহলে কি হবে, আমি এখানে মাউস ক্লিক করলেও এটা আর ক্লিক হবে না। অলরাইট, সো এই গেল একটা অপশন। দেন আমরা আরেকটা জিনিস অ্যাড করি। সো আমরা একটু টাইমলাইনটাকে জুম বড় করে নিতে পারি এভাবে টেনে। সো আরেকটা জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের স্পেসটা বাড়বে। সো আপনারা এইভাবে কিন্তু আপনাদের টাইমলাইনকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমাদের এখন কী দরকার হবে, আমরা এখানে লোয়ার থার্ডস ইউজ করি, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম। সো আমি আমার যে ইনস্টাগ্রামের যেই লোয়ার থার্ডসটা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সো এখানে দিলাম, সিমিলারলি এখান থেকে কী করবেন, আপনি ট্রান্সফর্মে ক্লিক করবেন, করার পর এটাকেও কি অ্যাডজাস্ট করে নেবেন ছোট করে, আপনি কোথায় রাখতে চাচ্ছেন, জাস্ট সিম্পল এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এবং এটাকে চাইলে আপনারা কয়েকটা কপি করে বিভিন্ন জায়গায় পেস্ট করে দিতে পারেন। তার আগে আমি আপনাদের বলেছিলাম যে এইগুলোকে লক করা যায়। সো আপনি এখান থেকে লক করে নেবেন ভিডিও লেয়ার দুইটাকে, লক করে আপনি এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং যেখানে যেখানে রাখতে চাচ্ছেন কন্ট্রোল ভি করে দেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, একইভাবে কিন্তু আপনারা সাবস্ক্রাইবের যে প্লে বাটন আছে বা সাবস্ক্রাইব করার যে ইমেজগুলো থাকে বা পিএনজি ইমেজগুলো, সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ যে কোনো ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি বেশ যে এলিমেন্টগুলো অ্যাড করতে হয় সেই এলিমেন্টগুলো। এখন বাকি রইল আরেকটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। অবশ্যই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখানে একটা মিউজিক নিয়েছি ইক্সনের। সো আমরা এই মিউজিকটাকে টেনে ধরে আমাদের টাইমলাইনে নিয়ে আসব। আনার পর আমরা এই যে মিউজিকটা আছে এটার মাঝ বরাবর যদি মাউস রাখি তাহলে আমরা এই মিউজিকের ভলিউম কন্ট্রোল করার একটা অপশন পাবো, অর্থাৎ টেনে এটাকে সাউন্ড কমিয়ে নিতে পারবো। এটার আরও কাস্টমাইজ আমরা পাবো, আমরা এখান থেকে যে ফেয়ার লাইট একটি অপশন আমরা অ্যাড করেছিলাম, সো সেখানে গিয়ে আমরা এই অপশন থেকে এটাকে আরও বেশি কাস্টমাইজ করে নিতে পারবো। আপাতত জাস্ট এখানেই রাখছি, এবং আপনি চাইলে এখান থেকে এটাকেও কাট করতে পারেন, জাস্ট বি প্রেস করে যতটুকু রাখতে চান অতটুকু কাট করে বাকিটা
আপনি বাদ দিয়ে দিতে পারেন, এ প্রেস করে দেন ডিলিট, এবং চাইলে এটাকে আবার কপি করে পিছনে অ্যাড করে দিতে পারেন। সো আমি এতটুকুই রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, সো আমাদের কিন্তু মোটামুটি বেসিক যে এডিটিং এর পার্টটা সেটা শেষ। এখন ব্যাপার হচ্ছে আমরা যে এই ভিডিওটা এটার কিছুটা কালার কারেকশন না করলে ভিডিওটা দেখতে ডাল লাগবে, তাই না? মানে অতটা সুন্দর লাগবে না, কিরকম কালারগুলো ম্যাচ করা না, ফেসটা মরা মরা লাগছে, তাই না? এটাকে আমরা আরও গর্জিয়াস করে ফেলবো আমরা কালার অপশনে গেলে। আপনারা ফিউশন যে অপশনটা আছে এখান থেকে আপনারা অনেক কাজই করতে পারবেন। সো আমরা এই সমস্ত যে টুলসগুলো আছে এগুলোর পরবর্তীতে ব্যবহার করা শিখবো ধীরে ধীরে, যদি আপনারা চান আর কি। মূলত বেসিকলি আমাদের এই কালার অপশনের ভিতরেই ফিউশনের অনেক কালার কারেকশনগুলো আমরা করে ফেলতে পারি। ফিউশন মূলত হচ্ছে কোনো ইফেক্টস যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে ফিউশনটা অনেক বেশি কাজ করে, যেহেতু ইউটিউব ভিডিওতে আমরা তেমন একটা ইফেক্টস ইউজ করে থাকি না। সো আপনারা যদি গ্রিন স্ক্রিন ইউজ করে থাকেন তখন ফিউশনটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানার চেষ্টা করব। সো আমরা এখন সরাসরি চলে যাব কালার অপশনে। সো কালার অপশনে আসার পর এখানে আপনারা ফুললি কন্ট্রোল পেয়ে যাবেন। সো আমরা এখানে আমাদের যে কাজটা হবে এই যে ভিডিওর এখানে দেখব আমরা এই পার্টটায়, আমরা এইটার মূলত হচ্ছে কালার কারেকশন করবো। সো এখান থেকে দেখেন আপনার এটা ইন্ট্রো পার্ট, এটা হচ্ছে মেন ভিডিও, আপনি চাইলে প্রতিটা জিনিসের আলাদা আলাদা কালার কারেকশন করতে পারবেন। এই জন্যই কিন্তু দাভিনচি রিজলভ অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে কালার গ্রেডিংয়ের জন্য এবং কালার কারেকশনের জন্য এই সফটওয়্যারটা অনেক প্রফেশনাল ইউটিউবার থেকে শুরু করে বলেন বিভিন্ন মিডিয়া লাইনে কাজ করে তারাও কিন্তু অনেকেই এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে। সো আপনারা বলতে পারেন এটা একটা বেশ বস লেভেলের একটা সফটওয়্যার, যেটা কাজ শিখলে আপনার আর অন্য কোনো সফটওয়্যার কাজ শেখার দরকার নেই, এটা দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। সো আমরা এই কালার কারেকশনের পরে কিন্তু আমরা শিখবো কি অডিও এডিটিংয়েরও বেশ কিছু টুকটাক কাজ শিখবো, যেমন নয়েজ কীভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টা। সো অলরাইট, সো আমরা এখানে দেখেন আমাদের বেশ অনেকগুলা কন্ট্রোল আপনারা এখানে পাবেন, একটা একটা করে টেস্ট করে দেখবেন। সো প্রতিটা কাজই কঠিন। সো ক্যামেরা র, আপনার এখান থেকে ক্যামেরা র ফুটেজ নিয়ে যদি কোনো কিছু করতে হয় সেটা। দেন আপনারা এখানে পাচ্ছেন কালার ম্যাচ অপশন, আপনি কোন কালারের সাথে ম্যাচ করে নিতে চাচ্ছেন সেই ম্যাচ করার অপশনগুলো পাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের আপনার ফরম্যাটগুলো এখানে পাচ্ছেন। অ্যান্ড মূলত আমরা ব্যবহার করে থাকি এই কালার হুইল, এই কালার হুইল দিয়েই মূলত আমাদের কালার কারেকশনটা করা হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। সো আপনারা এই কালার হুইলটা যদি ব্যবহার করেন, যেমন লিফট, সো লিফটে আমরা যদি দেখি আমরা এটাকে স্ক্রোল করে মাউস ধরে যদি আমরা এখানে ঘুরাই ধীরে ধীরে তাহলে এটা ঘুরবে এবং আপনার দেখতে পাচ্ছেন কালারের চেঞ্জ হচ্ছে, এবং আপনি পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভ্যালুগুলো সেট করে দিতে পারবেন। যদি আমি এখানে যে হোয়াইট কালারটা আছে এটা ওয়ান করে দিই, ব্যাস একেবারেই সাদা হয়ে গেছে। সো আমরা আবার যদি এরকম 0.5 করে দিই তাহলে এরকম হবে, আবার যদি এটাকে 0 করে দিই তাহলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? সো এইভাবে চাইলে আপনারা আবার মাউসটা রেখে ডানে বামে টানলে এটার যে কন্ট্রাস্ট অর্থাৎ ভ্যালুগুলো সেটা কমবে বাড়বে, আপনি ওই বলের মাধ্যমে এটা এখানে দেখতে পাবেন। সো এখানে ফুললি আপনারা কন্ট্রোল পেয়ে যাচ্ছেন যে আসলে কি করতে হবে। যেমন গামা যে অপশনটা আছে, আপনি গামা কারেকশন যদি করতে চান এখানে ভিডিওর সেটা করতে পারছেন, তারপর আপনি এখান থেকে গেইন যেটা আছে সেই গেইনের অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে করতে পারছেন, পাশাপাশি অফসেট অপশন আপনি এখানে পাচ্ছেন, আপনার ফেজের যে অফসেটগুলো আছে সেটা আপনি কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন। দেন আপনি যদি চান এখানে দেখতে পাচ্ছেন যেমন কন্ট্রাস্ট, সো আমরা যদি এটাকে বাড়াতে চাই সো আমাদের কন্ট্রাস্ট লেভেল বাড়বে, ঠিক আছে? আবার যদি কমাতে চাই আমাদের কন্ট্রাস্ট লেভেল কমবে। সো এটা আপনি আপনার ভিডিওর অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো আমি কন্ট্রাস্ট লেভেল কিছুটা কমিয়ে দিলাম। সো দেন আপনারা এখানে আরও বেশ কিছু অপশন পাবেন। সো এখানে না, এখানে তো অবশ্যই আরও অনেক অপশন, যেমন HDR গ্রেড করা অপশন পাবেন যদি আপনার এই ভিডিওতে HDR অ্যাড করতে চান। তারপরে এখানে আরও একটা অপশন আছে RGB মিক্সচার যদি করতে চান, সাপোজ এই জায়গায় গ্রিন কালারটা যদি বেশি হয় আপনি কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, সো ফেসে একটু গ্লো আপটা চলে আসলো। সো রেড কালারটা যদি এখান থেকে একটু বাড়াতে চান অর্থাৎ ব্লু আউটপুট যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্টমেন্টগুলো মন মতো করে নিতে পারবেন। অলরাইট, সো এই অপশনগুলো গেল। দেন এখানে আরও বেশ কিছু অপশন আছে, সো আমরা এদিকে না যাই। এইখানে আছে আমাদের কার্ভ অপশন। সো কার্ভ অপশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কার্ভের পাশে আপনারা এখানে লিঙ্ক করা অপশনগুলো পাচ্ছেন অর্থাৎ হোয়াইট ব্যালেন্স করা, আর যদি কার্ভ থেকে করেন, সো আমি বলে দিই, যেমন কার্ভের মাঝখানে একটা ক্লিক করবেন, এটার মাঝখানে একটা ক্লিক, এটার মাঝখানে একটা ক্লিক, দেন আপনারা এটাকে টেনে উপর নিচে করে দেখতে পারেন যে আপনার ভিডিও আসলে কার্ভের মাধ্যমে কোন জায়গাটা আপনার ক্লিয়ার হবে, ভিডিওটা আরও সুন্দর হবে দেখতে। সো সেই অ্যাডজাস্টমেন্টগুলো এইভাবে আপনারা করে নিতে পারেন। আর যদি এখান থেকে এডিট করতে চান তাহলে এই লিঙ্ক বাটনটা তুলে দিয়ে দেন আপনি অ্যাডজাস্ট করেন আপনার কীরকম দরকার, আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে র্যাডটা বাড়াবেন না কোনটা বাড়াবেন, সেটা এখান থেকে দেখে দেখে আপনার মন মতো অ্যাডজাস্টমেন্টগুলো করে নিতে পারেন। সো আমি ব্লু কালারটা একটু বাড়িয়ে দিই। সো এইভাবে আপনি আপনার
ভিডিও অনুযায়ী আপনি যখন যেটা চান সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে করে সেই কালারগুলোকে একদম পারফেক্টলি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, কালার ওয়ার্পার আছে, সো এখানে স্পাইডারম্যানের জাল অর্থাৎ স্পাইডার জাল দেখতে পাচ্ছেন। সো এই স্পাইডার জাল বা স্পাইডার নেট যেটা আছে, সো এই জালের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন একসাথে আপনার ভিডিও অনুযায়ী। এখানে অসংখ্য অপশন আছে, আসলে এই অপশনগুলোর জন্যই আমার কাছেও ভালো লাগছে যে ভিডিওর যে কালার কারেকশন বা কালার গ্রেড এই ধরনের কাজগুলো এটাতে খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে করা যাবে। এবং এটা হচ্ছে আপনার কোয়ালিফায়ার, সো এখান থেকে আপনি বিভিন্ন কালার পিক করে সেটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এখানে ব্লার অপশন আছে, আপনি ভিডিওর কোনো অংশ যদি ব্লার করতে চান সেটা ব্লার করে নিতে পারেন, কীভাবে ব্লার করবেন কোন জায়গাটা ব্লার করবেন। দেন এখানে কি অপশন আছে, আপনি যদি ক্রোমা কি সম্পর্কে জানেন বা গ্রিন স্ক্রিন সম্পর্কে জানেন সে কি অপশন এখানে পাচ্ছেন। অ্যান্ড আরও অনেক 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 অপশন আছে, এটার অপশনের শেষ নাই, এখানে তো বের করা আছে, এটার হিডেন অনেক টুলস আছে। সো আপনারা ধীরে ধীরে এগুলো ইউজ করেন, সো যতটুকু দেখালাম আপনারা এতটুকু ইউজ করেন। যেমন নর্মালি আমার ভিডিও দেখেন অলমোস্ট কালার গ্রেড হয়ে গেছে, যদিও আমি অ্যালো পাথারে কাজ করেছি। খুব মনোযোগ সহকারে কালার গ্রেডটা করবেন, খুব বেশি কালার গ্রেড বা কালার কারেকশন করলেও কিন্তু ভিডিও দেখতে সুন্দর হয় না। সো ভিডিওতে খুব বেশি কালার মিক্স না করাই ভালো, সো যতটা ন্যাচারাল রাখা যায় ততই দেখতে ভালো লাগে, তাই চেষ্টা করেন ভিডিওটা যাতে ন্যাচারাল থাকে। সো এই তো গেল আমার ভিডিওর কালার কারেকশন অলরেডি হয়ে গেছে এবং কালার গ্রেডও হয়ে গেছে। সো আমরা চলে যাবো ফেয়ার লাইটে। সো ফেয়ার লাইটে আসার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আমাদের অডিও কন্ট্রোল প্যানেল। আমরা এখানে যদি এটার উপর ক্লিক করি, সো আমাদের এখানে কন্ট্রোলগুলো পাচ্ছেন অডিও ওয়ান, উপরেরটা হচ্ছে আমাদের অডিও ওয়ান যেটা আমার মেন ভোকাল, আর অডিও টু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আর এটা হচ্ছে আমাদের বাস, অর্থাৎ আমাদের যে বেসটা আছে সেই ভয়েসের যে বাস লেভেলটা, সেই লেভেলটা আপনি চাইলে এখান থেকে বাড়াতে এবং কমাতে পারবেন। সো আমরা এখানে একটু জাস্ট প্লে করে যদি শুনি আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা অ্যাডজাস্ট করে নিব। ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের যে গ্রোথ সেটা পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনার ওয়াচ টাইমও যে আপনি কাঙ্ক্ষিত যে ওয়াচ টাইম অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা খুব দ্রুতই আপনি পৌঁছে যাবেন সঠিক নিয়মে। সো নাম্বার ওয়ান যে টিপসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আপনি লঙ্গার ভিডিও তৈরি করবেন, অবশ্যই 10 মিনিটের উপরে। সো এটা কেন বললাম এটার একটু ব্যাখ্যাটা আপনাদের সহজভাবে করে দিই, সেটা হচ্ছে যে ধরেন আপনি 5-3 মিনিটের ভিডিও আপলোড করেন এবং অলরাইট, সো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে। দেন আমরা যে কাজটা করি, আমাদের যে মেইন যে ভোকাল, এই ভোকালে যদি নয়েজ থাকে তাহলে এখানে আপনারা বিভিন্ন ইফেক্টসগুলো পেয়ে যাবেন, সেই ইফেক্টসগুলো এখানে চাইলে ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন, সো আমি এখানে হচ্ছে নয়েজ রিডাকশন একটি অপশন আছে, আমি জাস্ট আমার এই ভোকালের যদি নয়েজ থাকে সেই নয়েজটাকে রিডাকশন করব, তার জন্য এটাকে টেনে ধরে এটার উপর ছেড়ে দেব। দিলে আমরা এখানে সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যাব, সো আপনারা এখান থেকে চাইলে সম্পূর্ণ কন্ট্রোল করে নিতে পারেন। এবং এই ডিফল্ট অপশনে আপনারা বেশ কিছু অপশন পাবেন, সো এই অপশনগুলো আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনারা দুটি অপশন পাবেন, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। সো আমি নর্মালি অটোটা ইউজ করি যেহেতু আমার অডিওতে খুব একটা নয়েজ এখন আসে না, সো তার জন্য যদি আসতো তাহলে অবশ্যই আমাকে ম্যানুয়াল এই এই ভলিউমগুলোকে কন্ট্রোল করে করে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, থ্রেশহোল্ড, অ্যাটাক, সেন্সিভিটি, রেশিও, ফ্রিকোয়েন্সি, ড্রাই লেভেল, এগুলো আপনাকে অ্যাডজাস্টমেন্ট ম্যানুয়ালভাবে করে নিতে হবে। সো আমি অটো দিয়ে রাখছি, সো আমি দেখাচ্ছি ম্যানুয়াল আর অটোর মধ্যে পার্থক্যটা কি, আমি একটু প্লে করে দেখাচ্ছি। আপনার যে অডিয়েন্স আছে সেখানে টোটাল 100 জন সাবস্ক্রাইবার আছে এবং 100 জন মানুষ আপনার ভিডিওগুলো দেখে, সে 100 জন মানুষ আপনার ভিডিও যদি 1 মিনিট করে দেখে তাহলে আপনার ভিডিও অলরাইট। সো আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল সেটা চলে গেছে। এরপরে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের আপনারা ইফেক্টস পাবেন, এগুলো একটা একটা করে নিজেরা ইউজ করে দেখতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। রিভার্ব আছে, বিভিন্ন ধরনের অপশন, এখানে আর আমাকে দেখানো লাগবে না কীভাবে ইউজ করতে হবে, আপনারা অলরেডি বুঝে গেছেন, জাস্ট টেনে ধরে ছেড়ে দিবেন। যেমন ভোকাল চ্যানেল যদি আমরা এখানে অ্যাড করে দিতে চাই, সো দুইটা অপশন আছে, দুইটার মধ্যে আলাদা আলাদা ইউজ করতে হবে। সো ভোকাল চ্যানেলে জাস্ট আপনি এখানে সেট করার পর আমি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি কীভাবে বাড়াবেন। এখানে জাস্ট এই পয়েন্টগুলো টেনে উপরে নিয়ে গেলে বাড়বে এবং নিচে নিয়ে আসলে কমবে। এর ওয়াচ টাইম হচ্ছে কত, 100 মিনিট, যেহেতু আপনার 5 মিনিটের একটা ভিডিও 1 মিনিটের মতো তারা ওয়াচ করে। কিন্তু আপনি সেই ক্ষেত্রে যদি 10 মিনিটের উপরে ভিডিওটা তৈরি করেন তারা কিন্তু অ্যাটলিস্ট 2 মিনিট করে সেই ভিডিওটা দেখবে। সো তার রাইট, সো আপনারা দেখলেন কীভাবে আমি মূলত অ্যাডজাস্টমেন্টগুলো করলাম। সো ভোকাল ইনহ্যান্সার যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন এখানে যেন রেড কালারটা ক্রস না করে যায়। সো আমার যখনই রেড কালার ক্রস করে যাবে, সাপোজ প্লে করে দেখাচ্ছি, সো রেড কালার যখন চলে আসছে তার মানে আমার ভয়েসটা ফেটে যাবে।
যখন আমি এক্সপোর্ট করব সেখানে আমার ভয়েসটা মানে শুনতে খুব বিরক্ত লাগবে, ঝেঁচের করবে, এরকম লাগবে। সো চেষ্টা করবেন এখানে যেন রেড কালার না আসে। এটাকে জাস্ট প্লে করে আমি এটাকে জাস্ট সাইলেন্ট করে দেখাচ্ছি। আমরা এটাকে নিচে নিয়ে আসলে এই রেডের পরিমাণটা, লাল কালারের যে পরিমাণটা, সেটা কমে যাবে। ঠিক আছে, চেষ্টা করবেন দুনো পাশেই অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখার, তাহলে হবে কি আমাদের যে সাউন্ডটা এটা শুনতে ভালো লাগবে তার জন্য। সো এই তো গেল অডিও এডিটিং। সো একসাথে সব কিছু শিখে ফেললেন। সো এখান থেকে চাইলে আপনারা অডিওর যদি কোনো অংশ কাটতে হয়, কাটছাট করে নিতে পারবেন, ট্রিম করতে পারবেন, অর্থাৎ ফুললি আপনি যদি শুধুমাত্র অডিও এডিটিংও করতে চান, এই ফেয়ারলাইটে এসে শুধুমাত্র অডিওটাকে আপনি এডিটিং করতে পারবেন। সো আই থিঙ্ক আপনাদের কাছে এই অংশটাও ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমরা ডেলিভারি অপশনে যাব, অর্থাৎ আমাদের ফাইলটাকে কী করতে হবে, রেন্ডার করতে হবে, তাই না? সো রেন্ডার করার জন্য, এবং এটা ফুল এইচডি, ওকে ফুল এইচডি আছে এবং ফ্রেম 24। অলরাইট, সো সব কিছু ঠিকই আছে। সো এখন আমরা কী করবো, অ্যাড টু রেন্ডার কিউ এখানে ক্লিক করব। করার পর আমাদের লোকেশন চাইবে, আমি লোকেশন ডেস্কটপ রেখে জাস্ট সেভ করে দিচ্ছি। দেন আমাদের এই পাশ থেকে দেখতে পাচ্ছেন, সো আমরা এখানে জাস্ট এখানে সিলেক্ট করবো রেন্ডার অল। তাহলে আমাদের যে ভিডিও ফাইলটা আছে এটা রেন্ডার হতে থাকবে। সো গাইস, আমাদের এই ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। সো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন যে এই ভিডিওর উপর আপনারা আরও টিউটোরিয়াল চান কিনা, তাহলে অবশ্যই প্লিজ কাইন্ডলি একটু কমেন্টে লিখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো 5টি টিপস